গাইস, আজকে আমি করবো হচ্ছে মাত্র 24 ঘন্টা 24 টাকায় চ্যালেঞ্জ, মানে 24 টাকায় 24 ঘন্টা কাটাবো, সারাদিন কাটাবো যেটা বলতে গেলে। তো এখন আমার হাতে আছে 24 টাকা, আর এখানে আছে 5 টাকা কয়েন, বাট এখান থেকে 1 টাকা মাইনাস যায়। টোটাল আমার কাছে হবে 24 টাকা, 24 টাকা দিয়ে আজকে আমি সারাদিনটা খাবো। দেখা যাক কি করতে পারি। চ্যালেঞ্জ করার জন্য একটা ডন নিয়ে যাচ্ছি ভাই, যে টাকা যদি আমার টান পড়ে তো আমি এর কাছ থেকে খাবো। সকালের খাবার আছে, 10টার খাবার আছে, তারপর লাঞ্চ আছে, আর রাত্রে খাবার আছে, হবে না? সকালে খাবার কি আছে? চা, ঠিক আছে, চাই দাও। এখন নিচে 1 কাপ চা, দাম হচ্ছে 5 টাকা। দেখি টাকা দেবার সময় কি বলে। চাটা খেতে কিন্তু ভাই দারুণ দারুণ টেস্ট, এটা খেলে হয়তো 5 টাকা যাবে, জানি না ও বন্ধু হয়তো টাকা নেবে কি নেবে না সেটা কোনো জানি না। প্রথমে খাবারের দাম তো নেয়নি, তো আমার কাছে দেখা হচ্ছে 24 টাকায় বেশি আছে। তো এখন আমি এটা যে নিয়ে যাবো সকাল 10টার খাবার খেতে, যেটা হচ্ছে আমাদের এখানে মান্ডিতে এক জায়গায় পুদি চপের দোকান আছে, ওখানে গিয়ে নিতে হবে, কারণ 10 টাকার মুড়ি নিলে আমার কাছে আর 14 টাকার মতো থাকতে পারে। কিন্তু এখান থেকে 10 টাকার আইটেম নিয়েছিলাম, আর বৌদি বলছে যে নাকি তুমি এত কিপটে কেন ভাই, আর পরে বললাম যে এরকম 24 টাকায় 24 ঘন্টা চ্যালেঞ্জ করছি, তার জন্য এরকম বলছে। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি যখন ভিডিও করছি। যাই হোক, এখানে 10 টাকা নিয়েছি মুড়ি, কাঁচা লঙ্কা সব কিছু দিয়েছে ভাই, কাঁচা লঙ্কাগুলো কেটে দিয়েছে, পেঁয়াজ, ওখানে একটা টেস্ট করার পালা। সকাল 10টায় ভাই চপ মুড়ি, হাত ধোয়া মনে আছে তো? না, হাত ধুয়েছিল তো। এটা খাওয়া কমপ্লিট, আর এটার দাম নিয়েছিল আমার কাছে 10 টাকা, তো 10 টাকা নেওয়ার পর আমার কাছে আছে আর 14 টাকা, ঠিক আছে। এখান থেকে 1 টাকা মাইনাস হলো, শুধু খুচরো নেই বলে 5 টাকা নিয়ে উঠতে হচ্ছে। এবার এখন করতে হবে আমাকে দুপুরে লাঞ্চ, বাজে কটা 11টা মতো, দুপুরে 1টার সময় লাঞ্চে যেতে হবে। দেখা যাক লাঞ্চটা ভাই কীভাবে কমপ্লিট করতে পারি বাকি 14 টাকা দিয়ে। বাকি এখন পার ডে 51, আমার হাতে আছে 15 টাকা, মানে 14 টাকা, 1 টাকা বাদ যাবে। তো এটা নিয়ে আমি এখন যাবো দুপুরে লাঞ্চ করতে বন্ধু ভারত রেস্টুরেন্টে। ভাই হয় কি দেবে না মারবে না খেলাবে সেটা এখন দেখা, চলো গিয়ে দেখা যাক কি হয় আমার সাথে আজকে। এখন এসেছি বন্ধু ভারত রেস্টুরেন্টে, ভিতরে ঢুকে রিয়াকশনটা দেখতে হবে, মানে ফার্স্টে গিয়ে মেনু কার্ডটা দেখবো কোন মালে কত দাম, 14 টাকায়, তারপরে ঠিক আছে তারপরে বলবো। এত বড় রেস্টুরেন্টে কি 15 টাকায় কোনো লাঞ্চের জন্য জিনিস হবে ভাবছি। মেনু কার্ডটা এখানে দেখো ভাই, 80 থেকে স্টার্ট, 80 পড়ে নেবে, বাট আমি এখন খুঁজছি 14 টাকার মধ্যে কী আছে, সেরকম তো কিছুই দেখতে পারছি না ভাই। একমাত্র 15 টাকায় চা, তার থেকে বেশি কিছু নেই, 15 টাকায় চা, 10 টাকায় তান্দুরি রুটি, একটা যদি তান্দুরি রুটি কিনি তো রাত্রি কি খাবো ভাই। মানে এদের যে ডিপার্টমেন্টে যে আছে তাকে জিজ্ঞাসা করবো যে ভাই এখানে কি 15 টাকা 14 টাকার মধ্যে কি কোনো লাঞ্চের আইটেম হবে, নতুনহাট ইন্ডিয়ান পেট্রোল পাম্প, হ্যাঁ তার ঠিক বাইপাস রোড, তার ঠিক আগে পেয়ে যাবেন। আর নাম বন্দে ভারত রেস্টুরেন্ট। সকাল কটা থেকে ওপেনিং? সকাল 9টা থেকে ওপেনিং হয়, সকাল 9টা থেকে ওপেনিং রাত্রি 11টা পর্যন্ত, সাড়ে 11টা। আর এটা বিয়েতে বা কোনো অনুষ্ঠানে ভাড়া, মানে খাবার দেওয়া হয়নি? হ্যাঁ হ্যাঁ, এখানে যে কোনো অনুষ্ঠানের জন্য খাবার সরবরাহ করা হয়, এখানে প্রোগ্রাম করা হয়, বার্থডে থেকে বার্থ সেরেমনি, যে কোনো অনুষ্ঠান এখানে করতে, সেলিব্রেট যে কোনো জিনিস এখানে এখানে করতে পারে, অ্যাম্বিয়েন্সটা ভাই সেরা। ওকে, তো মেনু কার্ডটা মানে এখানে কী কী আইটেম পাওয়া যায়? এখানে ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, আর স্পেশাল আপনার মেনু আছে, কাবাব থেকে শুরু করে, মানে স্পেশাল কটা কী বলো? আমাদের এখানে স্পেশাল আছে আপনার
পেপার চিকেন আছে, হানি চিকেন আছে, এছাড়াও হান্ডি বিরিয়ানি এখানে স্পেশাল আছে আমাদের। কাবাবের মধ্যে আপনি জাংলি কাবাব খেতে পারেন স্পেশাল, এছাড়াও হরিয়ালি কাবাব আছে, এবং ইন্ডিয়ানে বিভিন্ন গ্রেভি আইটেম আছে যেগুলো মানুষ আর কি খেলে একবার খেলে আরেকবার চাইবে, যেগুলো রাজস্থানি চিকেন আছে, বাদশাহী চিকেন আছে, কাশ্মীরি চিকেন আছে, আরও স্পেশাল স্পেশাল মাটনের ডিশ আছে। চলে আসবে আর রাত্রে শেষ কটায় মানে বহরমপুর যে রুটটা আছে, ঠিক আছে, তার আগে একটা ইন্ডিয়ান পেট্রোল পাম্প আছে, তার 100 মিটার আগে অবশ্যই চলে আসবে, আমার নাম করে আসবে, অবশ্যই ওপেন করবে পাবে। হাই, লাঞ্চের আইটেম 70 টাকায়, এখানে আমাকে নিয়ে এসছে বিরিয়ানি, জানি না টাকা যখন পে করতে যাবো তখন কি হবে জিনিসটা। এটা হচ্ছে বন্দে ভারত বিরিয়ানি, রাইসের কোয়ালিটি হয় একদম মোমের মতো, একদম সফট, আর দিয়েছে হচ্ছে একটা এগ, বড়ো সাইজ একটা আলু, আর একটা চিকেন এগ, যেটা ভাই মানে আমি হাত দিয়েছি বলে দেখতে পাচ্ছ কতটা নরম, দেখো সফট সেরা, তার সাথে এখানে স্যালাড, বাট এখানে চামচ দিয়েছে, চামচ দিয়ে তো সব বাঙালি চামচ দিয়ে খাওয়া হয় না, খেয়ে তারপর ট্রাই করে বলবো। ওটার মধ্যে কি পেমেন্ট কি হয় সেটাই, আমাদের কত দিল আমাদের বিল হয়েছে 140 টাকা, তো আমার কাছে তো টাকা নেই, কি করা যাবে, যাই হোক ভাই। আর এখানে কিন্তু আরেকটা জিনিস যেটা একটু ভুলে গেছিলাম, এখানে বাড়ি বাড়ি পার্সেল হোম ডেলিভারি হয়, দুয়ারে বন্ধ ভারত, দুয়ারে বন্ধ ভারত, ঠিক আছে, এটা হচ্ছে ফোন নাম্বার, বিয়েতে যে কোনো ক্যাটারিং, ঠিক আছে, ক্যাটারিং সিস্টেমের জন্য এই নাম্বারে ফোন করবে, কারো যদি দরকার পড়ে যে হ্যাঁ মানে হালসাল বিয়ে আছে ক্যাটারিংয়ের দরকার, জন্মদিন পালন এখানে হয়, জন্মদিন পালন এখানে সব কিছু হয়, বিয়েও হয় এখানে, জন্মদিনের প্রোডাক্ট মানে যেসব বিরিয়ানি বা যেগুলো তোমরা অর্ডার করবে তোমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে, শুধু ফোন করবে একবার তাহলে যাবে। এখনো পর্যন্ত আমার কাছে 14 টাকাই আছে, আর আমি সব লাঞ্চ কমপ্লিট করে নিয়েছি, মানে লাঞ্চ সকালে ব্রেকফাস্ট, তারপর দুপুরের খাবার, দেন লাঞ্চ, সব কিছু কমপ্লিট করে নিয়েছি। মানে একটা কথাই যেখানে গিয়ে বলছি ভাই যে আমি আজকে 24 টাকায় 24 ঘন্টা চ্যালেঞ্জ করছি, তো আমার কাছে আর 14 টাকা আছে, আমি এটাতে আমাকে সারা দিন খেতে হবে। তো এর মধ্যে কি কোনো লাঞ্চের আইটেম পাবো, বলছি তুমি বসো তো তোমার কোনো অসুবিধা নেই ভাই, সেই সম্মান পাইছি, সেই সম্মান। যাই হোক, এখন যাবো বাড়ি, বাড়িকে এখন ঘুমানোর কাজ, তারপর দেখা যাবে আমার। এখন বাজে হচ্ছে বিকেল 4টে, আর আমার কাছে আর আছে 14 টাকা, মানে 15 টাকা দেখে কেউ ভেবো না যে 15 টাকা, আমার কাছে আছে টোটাল 14 টাকা, আর এখন যাচ্ছি নতুন মানে রাত্রে ডিনার করতে 15 টাকা দিয়ে, এখন কী কী হবে জানি, যেটা হবে সেটাই এখন খেতে হবে। হাসিবুলকে ফোন করেছি, ও আসছে, তারপর ক্যামেরাম্যানকে নিয়ে এখন যাবো হচ্ছে নতুন। আর এখন এসছি আমার দোলা ভাইদের বাড়িতে, ভাই মন জুড়িয়ে যাচ্ছে বাড়ি দেখে, আমি কবে একটা এরকম করতে পারবো। যাই হোক, ওরা তো মুম্বাই থাকবে, আমার এসে থাকা হবে একটা জিনিস ভালো। আমি এখন আছি নিচে থেকে গুনলে 4 তলা, আর আন্ডারগ্রাউন্ড যদি ছাড়ি তাহলে 3 তলার উপরে, আর এটা হচ্ছে কি বলে প্রদীমপুর, আর এখানে একটা জলসা আছে, তার জন্য দেখতে পাচ্ছ এখন লাইটিং ব্যবস্থা করেছে, ওই দূরে লাইট জ্বলছে, আর এদিকটা স্মার্ট পয়েন্ট আমি তো দেখেছি ভাই, সেরা ভিউ আছে কিন্তু এখানটা, এখানে প্রত্যেক দিন এসে আমার একটা কন্টেন্ট হয়ে যাবে এখানে, সেই সেই সেই। চলো এখন এখান থেকে, মানে আমি এখানে বেসিক্যালি যেটা দেখতে এসেছিলাম সেটা হচ্ছে আমার দোলাভাইয়ের যে বাড়ির যে টালির কাজগুলো হচ্ছিলো, তো সেটা কতটা কি এগিয়েছে সেটা আমি দেখতে এসেছিলাম, আর এদিকটা আর একটা ছাদ, সেটা লাগছিল আমাদের নতুন হাট, সব কাজ কমপ্লিট, উপরতলার কাজ কমপ্লিট, এর উপরে কিন্তু আবার পেন্টিং দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে, এখন তো বেশ লাগছে মোটামুটি। এবং দোতলায় যাই, 3 তলায় আছি, এখান থেকে দোতলায়, এটা হচ্ছে বাথরুম, বাট এর থেকে না উপরে বাথরুম যদি দেখা দাও না পাগল হয়ে যেতে পারে, বড় বড় অনেকটা বড় ভাই সাহ, ইট, আর এটা হচ্ছে কিচেন, এখানে রান্না করবে, চাটা করবে, মানে কি বলে চিকেন চাটা করবে, আর আমি এসে খাবো গাইস। এখন বাকি 14 টাকাটা নিয়ে এখন এসেছি মোহন ভাইয়ের ফুচকার দোকানে, এখান থেকে স্পেশাল খাবো, স্পেশাল ফুচকা খাবো 14 টাকার, এটা খেয়ে আজকে শেষ খাবার, মানে এটা খেয়ে রাত্রে ডিনার কমপ্লিট করবো, ডিনারে কি খাচ্ছি ভাই ফুচকা, যাই হোক সারাদিন বিরিয়ানি টিরিয়ানি খেয়ে পেট ফুল হয়ে আছে, এটা খেয়ে কমপ্লিট করতে হবে, কিন্তু খাওয়াই না গাইস। আজকে যে চ্যালেঞ্জটা করছি না তার মধ্যে 4 টাকা আমার, বাকি 20 টাকা ওর।
এটা খাওয়া কমপ্লিট। এখন বলবে যে তোমরা 24 ঘন্টা কী করে হলো দাদা, আর তো কিছু খাবো না, বাড়ি গিয়ে ঘুমিয়ে বলবো সকাল হয়ে গেলে 24 ঘন্টা হয়ে যাবে, কারণ সকাল থেকে শ্যুটটা করেছিলাম একটা চা চা দিয়ে। পৌঁছে গেছি বাড়ি, এখন আমাকে মিনি ব্লগ এডিটিং করতে হবে, দেন তারপর ঘুমিয়ে পড়বো, দেখা হবে কাল সকালে, কারণ চ্যালেঞ্জটা কাল সকালেই তো শেষ করতে হবে, তাই না? গাইস বাজে এখন সকাল 9:57, আর আজ মানে কালকে যে ভিডিওটা ছিল যে চ্যালেঞ্জটা, সেই ভিডিওটা এখানে এড করলাম। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে, দেন দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে। কথা বলার জন্য ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।